রমজান মাসে প্রকাশ্যে পান খাওয়ার অপরাধে প্রতিভা রানীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নুরুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পা ধরে হাজারবার ক্ষমা চাইলেও ক্ষমা পাননি ষাটোর্ধ্ব এই নারী। আমি তার না ডাকছি, তার হাজারবার ডাকছি, তার কোনো আমার ছাড়ে না। চাঁদপুর সদর হাসপাতালে গেলে দেখা যায় প্রতিভা রানীর সারা শরীরে লাঠি পেটার দাগ। মার খাওয়ার পর বৃদ্ধা এই নারী এখনও ঠিকমতো হাঁটতে কিংবা বসতে পারছেন না, ব্যথায় কাতরাচ্ছেন। যেই কুলাঙ্গার নুরুল আমিনের দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হোক, এটা আমরা দাবি জানাচ্ছি। বাড়ির কাছে পাতা কুড়াতে গেলে নুরুল আমিনের স্ত্রী ঘরের কাজ করার জন্য প্রতিভা রানীকে ডেকে নেন। এক পর্যায়ে নুরুল আমিনের স্ত্রী তাকে পান খেতে দেন। এটা দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন নুরুল আমিন। নুরুল আমিনের অগ্নিমূর্তি দেখে আড়ালে চলে যান প্রতিভা রানী। আমরা সারদাত কুড়াই হাতাটা তার নিছি, একে কাকি আই সোমবারে আইতেন না, আমি মঙ্গলবার আই আইতে আমার একটা খাজুরের ডাক গাইনি, তো খাজুরের ডাক গালে গেছি আর ওন আমার কাকি আনে দে আজকে পান খান, একে কাকি আজকে পান আমার থাকলে কুদুর দেন আমি খাই, তো কা উড়ি আইয়েন কুদুর পান খাইয়া যান, এ পান খাইতাম বসি আর সে শুরু করছে বকা বকি কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা আমার বড় ডুপ্লিকেট, একে কাকি এত বকে আমি আর আপনার বাসায় আইতাম না। নুরুল আমিন বাড়ি থেকে বের হলে প্রতিভা রানী আবার যান অসমাপ্ত কাজের জন্য। দূর থেকে প্রতিভা রানীকে দেখে বাড়ি এসে বাঁশের লাঠি নিয়ে পেটাতে থাকেন নুরুল আমিন। এক পর্যায়ে এই পান খাওয়ার অপরাধে প্রতিভা রানীকে গলায় পা দিয়ে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়। তো হ্যাঁ বকতে বকতে ব্রিজের দ্বারা গেছে, আমি এই একা দেখে জোরে ডেকবার লেগেছি, আমি তো মনে করছি হ্যাঁ বাড়িতে নেই, হ্যাঁ দেখলে একটু আমার আবার একটু ভয় করে, তো হ্যাঁ খেজুরে ডাকা লই আসি আর একে শাসি খেজুরে ডাকা গানে হ্যাঁ দেখে বড় দুয়ার তো নামারে এই শুরু করছে, আমি বড় সিঁড়ির মুদ্রা হাঁড়া দিতাম করবে, ওই হাতে একটা জিঙলে আসিল বাসে এটা দিকে আমার কতক্ষণ পিড়াইছে পিড়াইয়া হ্যাঁ আমার এই খাজুরের ডাকা দাবি পিড়াইছে। প্রতিভা রানীর দাবি জ্ঞান না হারানো পর্যন্ত পেটাতে থাকেন তাকে। ব্যথা উপশমের জন্য প্রতিবেশীরা বরফ লাগিয়ে দিয়েছেন। জ্ঞান ফিরলে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হেরাজন দেখছে আমি আসতে অস্থির হইয়া যাইতে গিয়েছি, তখন আমার সাইডা দিছে এমন থাকতে হেতুও নামছে, নামে কো আমনে ওই ওই মহিলার এরম পিড়ন কি এর এই সাইডা দিয়ে সেই মানে বাড়ির দিকে গেছে। আব্বা খাইয়া হচ্ছি হচ্ছি আর হেরা আমার বরফ বলছে, হেরা আমার মলম বলছে, আমার মাথার তেলে জ্বলে দিছে, আমার বিছনা করে দিছে, আমি সেখানে শুয়েছিলাম। অভিযুক্ত নুরুল আমিনের বিরুদ্ধে মামলা করায় প্রতিভা রানীর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রতিভা রানীর স্বামী সুকুমার দাস। হেরা আয়া আমগরে হুমকি ধমকি দেয়, হেরা কয় ভারতে ফাড়াই দিব, তারপরে কয় মামলা দিছে কার কথা মামলা দিছে, মামলা উড়ে গেল। এমন অমানবিক ঘটনায় প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রতিভা রানী ও তার পরিবার সহ স্থানীয়রা। নাটারা গ্রামের প্রতিভা রানীকে যেভাবে নির্যাতন অত্যাচার করছে সেই হিসাবে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি, তার শাস্তি দাবি করছি। একজন নারীর গায়ে যেভাবে বেদম মারধর করছে নুরুল আমিন নামের পুরুষ, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সমাজের মারাত্মকভাবে অবক্ষয় ঘটবে। আমরা সাধারণ মানুষ হিসাবে এই নুরুল আমিনের বিচার দাবি করছি দেশের প্রচলিত আইন অনুযায়ী। আমরা সুষ্ঠু বিচার চাইতেছি। পান খাওয়ার অপরাধে প্রতিভা রানীর উপর যে হামলা হয়েছে তা অমানবিক। এ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে রমজান মাসে এমন কাজ করা মোটেও উচিত হয়নি বলে জানান স্থানীয়রা। পান খাওয়ার অপরাধে প্রতিভা রানীর উপর যে হামলা করেছেন তা একটি অমানবিক ঘটনা। এই সভ্য সমাজে মাহে রমজান সেটা নিজে সংযম না করে আরেকজনের উপর যে চাপিয়ে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি নুরুল আমিনের শাস্তি দাবি করছি। প্রতিভা রানীর পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত নুরুল আমিন পলাতক আছেন। এর মধ্যে তার বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়েও নুরুল আমিনকে ধরতে পারেনি বলে জানায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। এইটা তো মামলা হচ্ছে, আমরা ধরার চেষ্টা করছি, উনি মনে নাই, উনি মনে ঢাকায়, আমি ঢাকা পলাতক, হ্যাঁ ঢাকায় পলাতক, আমরা ধরার চেষ্টা করছি, লোকেশন মেবি ঢাকায়, বাড়িতে পাঠাইছি তো কয়েকবার দুই তিনবার রেড দিছি, চেষ্টা করছি তো আমি ধরার চেষ্টা করছি।